নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলগেট এলাকায় বাসে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। রোববার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি নারায়ণগঞ্জের রেল স্টেশনের এক নম্বর গেটে পৌঁছালে একটি বাসকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়, আহত হন 10 জন। পরে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে আরও 1 জনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ পরিবহনের একটি বাস রেললাইন পার হতে গিয়ে আটকা পড়ে, ঠিক সে সময় ট্রেনটি এসে এটিকে ধাক্কা দেয়। তাদের অভিযোগ, গেটম্যান ঠিক সময় রেল ক্রসিংয়ের গেট নামায়নি, ট্রেন থামানোর চেষ্টা না করে তিনি বাসটিকে সরানোর চেষ্টা করছিলেন, এ কারণে দুর্ঘটনা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজামান জানান, কারো অবহেলায় ঘটনাটি ঘটে থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুইজনকে আমরা নিহত পেয়েছি এবং একটা হাঁটুর উপর থেকে একটা পায়ের অংশ আমরা পেয়েছি। এই ভিকটিমটা ঢাকা মেডিকেলে আছে, আমরা সম্পূর্ণটা সার্চ করে দেখেছি, আর কোনো লাশ আমরা পাই নাই। ট্রেনও সিগন্যাল দিতে আছে বারবার যে আসতেছে, তো তখন এই গাড়িটা ছিল একদম অনেক সামনে আসা পড়ছে, ট্রেনের স্পিড আইলো, আমাদের বাসটা একদম পাতাইলে মারলো, মানে ট্রেন ডাল দিয়ে আবার ধাপ দিয়ে পড়লো। একটা বাচ্চার পাটা গেছে করে হাসপাতাল নিয়ে যেতেছে, আর একটা সাথে সাথে দেখলাম যে মাজার অর্ধেক নাই, কখন নিয়ে যেতেছে, আর একটা লোক নেওয়ার সাথে সাথে দেখলাম দুজন স্পটে ডেড।